ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আপনারে বলতেছি, যথেষ্ট বলছি, আপনি থামতেছেন না। আপনারে আজকা আমরা জনতার পক্ষ থেকে যেই খেতাব আমরা এতদিন হাসিনার লোকদেরকে দিছি সেই খেতাব আপনারে দিলাম। এডিটর সাহেব, জাউরার জাউরা সিল মেরে দেন, আরেকবার মারেন, তিনবার মারেন, শুয়ারের বাচ্চা, তোর পাশার মধ্যে সিল মেরে দেবো আমি। হারামজাদা, তুই খুনিদেরকে সংগঠিত হতে বলার কে, কোন এখতিয়ারে, কোন জোরে তাদের পুনর্বাসিত করতে চাস তুই, কার স্বার্থে, কোন পক্ষে কথা বলতেছিস? শুয়ারের বাচ্চা, তোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তোর পাশা দিয়ে গুটি ঢুকাই দিব। হারামজাদা, বান্দির পুত, মাদারচোদ, খুনি হাসিনা গত 15 বছর ধরে ইন্ডিয়া প্রয়োজন এবং হীন স্বার্থে বাংলাদেশের সশস্ত্র সেনাবাহিনীর বিভিন্ন স্তরে যে অশুভ পরিবর্তন ঘটাইছে, অফিসার স্তরে যে পরিমাণে দুর্নীতিগ্রস্ত দালাল অসৎ মাল ঢুকাইছে, তাদের ব্যাপারে দেশবাসী সতর্ক, সজাগ এবং সচেতন আছে। ইন্ডিয়ার অনুমোদন নিয়ে বসানো সেনাপতিরা এই মাদারচোদ সাখাওয়াত তোরে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঢুকাইছে। আমরা জানি তুই কিভাবে ঢুকছিস, তোরে আজ শুনতে হবে সেই রাজপথ মহাসড়কের কথা, যেখানে জনতার মিছিল এসা দুঃশাসনের তক্তে তাওস পুরাই দিছে, ওদের ঘৃণিত অপশাসনকে কবর দিছে। জনতার যেই মহাশক্তি, তাদের যদি চিনতে না পারিস, তোরে আমরা চিনাই দেব টাইম মতো, ঘাড় ধইরা ওই সচিবালয় থেকে বের করে দেব পাছায় লাথি দিয়া। Welcome to my channel. Allahu Akbar, Allahu Akbar.